এখন আমরা দেখবো আউটপুট স্ট্রিম রাইটার ইন জাভা। তো আউটপুট স্ট্রিম রাইটার অনেকটা আমাদের ইনপুট স্ট্রিম রিডারের মতোই, এখানে যেটা করে সেটা হচ্ছে কি, এ ক্লাস দ্যাট টার্নস এ ক্লাস অফ টার্ন দ্যাট টার্নস বাইট ক্যারেক্টারিস্টিক ইনটু বাইট স্ট্রিম। তো আমরা যখন ডেটা ট্রান্সমিট করব তখন আমরা ক্যারেক্টারিস্টিক ডেটাগুলোকে আমরা বাইট ডেটায় কনভার্ট করে তারপরে আমরা সেট করব। সো ওই কাজটা আসলে আমাদের আউটপুট স্ট্রিম রাইটার করে, নর্মাল যে বাইট সরি ক্যারেক্টার ডেটা থাকে সেটাকে বাইট ডেটায় কনভার্ট করে। তো ডেটা রিটার্ন টু দ্য টার্গেট ইনপুট স্ট্রিম ইজ কনভার্টেড ইনটু বাইটস বাই আইদার ডিফল্ট অর প্রোভাইডেড ক্যারেক্টার কনভার্টার। সো আমাদের যে যদি আমরা চাই এইভাবে কনভার্ট করো ওইটা আমরা সেট করে দিতে পারি, অথবা আমাদের ডিফল্ট ক্যারেক্টার কনভার্টারের মাধ্যমে সেই ডেটাটাকে টার্গেট স্ট্রিমে কনভার্ট করবে। আর তো আমরা যদি একটু কোডে আসি, কোডটা খুবই সহজ। আমরা এই কোডটা দেখার সময় এর আগে আউটপুট স্ট্রিমের কোডের সাথে একটু মেলাবো যে পার্থক্যটা কি, যদি আমরা পার্থক্যটা দেখি তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো আগে আমরা এই কোডটা দেখি। এখানে আমরা প্রথমে একটা আউটপুট স্ট্রিম রাইটার ডিক্লেয়ার করেছি যার নাম হচ্ছে আউট। তারপরে ওই আউটপুট স্ট্রিম রাইটারের মধ্যে আমরা একটা আউটপুট স্ট্রিম রাইটার তৈরি করে রেখেছি। তো আউটপুট স্ট্রিম রাইটারটা আমরা তৈরি করেছি কি, আউটপুট স্ট্রিম রাইটারের মধ্যে আমরা আগে বাইট স্ট্রিমটাকে নিয়েছি সকেটের মধ্যে। গেট আউটপুট স্ট্রিম দিয়ে আমরা যদি ডেটা আনি তাহলে সেটা আসলে বাইট আকারে আসে, আমরা আগে জেনেছি। তো সেই এই পুরো অংশটা যে বাইট ডেটাটা আসলো সেটাকে যদি আমি আউটপুট স্ট্রিম রাইটারের মধ্যে রাখি তাহলে এটা আসলে একটা ক্যারেক্টার স্ট্রিমে রূপান্তরিত হয়। এই ক্যারেক্টার স্ট্রিমটাকে আমরা আউট ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম বা আউট অবজেক্টের মধ্যে রেখে দিলাম। আচ্ছা, এখন আমার আউটের মধ্যে আছে একটা আউটপুট স্ট্রিম রাইটার, ভালো কথা। তো আমরা তারপর দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, একটা স্ট্রিং হচ্ছে গিয়ে স্ট্রিং ওয়ান, সেটা হচ্ছে গিয়ে সকেট আইও, আর আরেকটা স্ট্রিং হচ্ছে কি স্ট্রিং টু, সেটা হচ্ছে ইস ফান। তো আমরা প্রথমে আউটপুট ডট রাইট এর মধ্যে স্ট্রিং ওয়ানকে রাখলাম, মানে স্ট্রিং ওয়ানকে আমরা রাইট করে দিলাম এই আমার আউটপুট স্ট্রিং রাইটারে। এবং তারপরে আমরা রাইট করার পরে আমরা দ্বিতীয় যে স্ট্রিংটা ছিল সেটাকে অ্যাপেন্ড করে দিলাম। এখানে স্ট্রিং ওয়ান হবে, এখানে স্ট্রিং টু হবে, প্রিন্টিং মিস্টেকের কারণে আসে নাই। তো ঘটনা হচ্ছে স্ট্রিং ওয়ানকে আমরা রাইট করলাম, দিস সেকেন্ড স্ট্রিং আমরা অ্যাপেন্ড করলাম। রাইটের পরে যদি আমরা আবার রাইট করি তাহলে আগেরটা মুছে ওইটার উপর রাইট হইতো, এই কারণে আমরা অ্যাপেন্ড করেছি। অ্যাপেন্ড মানে হচ্ছে আগে যেটা লেখা আছে সেটার পরে এটাকে অ্যাড করো। তো রাইট করে আমরা প্রথমে স্ট্রিং ওয়ানকে রাইট করলাম, স্ট্রিং টুকে অ্যাপেন্ড করলাম, আর লাস্ট মুহূর্তে আমরা আউটের মধ্যে ফ্লাশ মেথড দিয়ে আমরা ওই ডেটাটাকে পাস করে দিলাম। আর ফ্লাশ কি সেটা আমরা আগেই জেনেছি আউটপুট স্ট্রিম পড়ার সময়। তারপর আমরা আউটপুট স্ট্রিম ক্লোজ করে দিলাম। তো ওভারভিউ হচ্ছে কি, আমরা প্রথমে একটা আউটপুট স্ট্রিম রাইটার তৈরি করলাম, যে ডাটাটা আমরা তৈরি করেছি হচ্ছে গিয়ে সাম সকেটের গেট আউটপুট স্ট্রিমের যে স্ট্রিমটা বাইট স্ট্রিমটা আছে সেটাকে আমরা আউটপুট স্ট্রিমের মধ্যে দিয়ে দিলে সেটা আসলে আমরা একটা ক্যারেক্টার স্ট্রিমে রূপান্তরিত হয়, সেটাকে আমরা আউটে রাখলাম। সো আউটপুট স্ট্রিম রাইটার আমরা তৈরি করার পরে দুইটা স্ট্রিং নিলাম, এই স্ট্রিং নেওয়ার পরে একটা স্ট্রিংকে আমরা রাইট করলাম, আরেকটা স্ট্রিংকে আমরা অ্যাপেন্ড করলাম, তারপর আমরা ফ্লাশ করে ডেটাটাকে সেন্ড করে দিলাম, তারপর আমরা আউটটাই ক্লোজ করে দিলাম। তো আমি বলেছিলাম যে আমরা পার্থক্য দেখবো একটু। সো পার্থক্যটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখবো যে আগে আমরা যখন স্ট্রিং রাইট করেছি সেটাকে আমরা বাইটে কনভার্ট করে গেট বাইটস দিয়ে এই স্ট্রিংটাকে বাইটে কনভার্ট করতে হয়েছিল, বাইটে কনভার্ট করে তারপর আমরা রাইট করেছি। কিন্তু এখানে যেহেতু আমরা আউটপুট স্ট্রিম রাইটার অলরেডি নিয়ে নিয়েছি, আউটপুট স্ট্রিম রাইটারের কাজ আমরা জানি সেটা যদি ক্যারেক্টার ডেটা পায় সেটাকে বাইটে কনভার্ট করে নিবে। সো এই কারণে আউটপুট স্ট্রিম রাইটারের মধ্যে যদি আমরা কোনো রাইট মেথডটা অ্যাপ্লাই করি তাহলে সেটা যে স্ট্রিংটা নেবে সেটাকে অটোমেটিক্যালি বাইটে কনভার্ট করে নেবে। আমার গেট বাইটস, এখানে যে গেট বাইটস যে মেথডটা আছে এখানে যেমন অ্যাপ্লাই করেছে সেটা আমার এখানে অ্যাপ্লাই করতে হয় না, জাস্ট স্ট্রিংটা দিয়ে দিলে সে সেটাকে বাইটে কনভার্ট করে নিয়ে যাবে। এটাই ছিল আমাদের আউটপুট স্ট্রিম রাইটার।